আমার গুরু যে শেষে কাজটা করবে আমি আসলে দেবো আমাদের এক ছোট ভাই রহমত ভান্ডারি এই কনসার্টে এত সুন্দর মিউজিক শুনে হাত ধরতে পারে নাই পানি ব্যাগের টাকায় কনসার্টে পুরস্কৃত করলো গায়কদের গান চেষ্টা করতেছি ছোট মানুষ তো মন চায় অনেক কিছু সবটা প্রতিষ্ঠিত হয় না অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে মাঝে মধ্যে খুব অদ্ভুত লাগে নিজেকে বুঝতে পারি না আমার গুরুজি অত্যন্ত চমৎকার করে তা মীমাংসা করে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু দিয়ে দিয়েছে আসলে বিশ্বাসের ঘর ঠিক থাকলে কেউ কখনো কুলে পড়ে থাকে না তার একটা জায়গা আসে আমাকে একটা প্রশ্ন করেছে তার মীমাংসা অবশ্যই করব তার আগে এটি গান গানটা কবি আসলে আমি এমন ছিলাম না এমন হয়ে গেছি কেন যে হয়ে গেলাম সেটাও আমি জানি না এই দয়া যেন আমার প্রতি থাকে আমি যেন আমার জায়গাটা ফিরে পাই
দর্শক মণ্ডলী একটা প্রশ্ন করেছেন তুষ্টুরা আমার গুরুজি জানতে চাইলেন যেহেতু ওনার সাথে আমাকে মিশিয়ে নেবেন ওনার সাথে আমাকে রং ধরাইতে ইচ্ছুক তার জন্য এমন একজন ভক্ত ছিল তার গুরু রঙে রঙ্গিত হয়ে গিয়েছিল গুরুর যে চেহারা ছিল সেই চেহারার সাথে ভক্তের চেহারাও মিলে গিয়েছিল ঘটনাটা অনেক বড় আমি তেমন বড় করে ঘটনাটা বলব না ছোট করে যতটুকু না বলি নয় ততটুকু বলব না আল্লাহ এক মহান রবি ছিল যার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার এক ভক্ত ছিল যার নাম ছিল আমির খুশবু সে আমির খুশবু নিজামুদ্দিন আউলিয়ার এত পাগল ছিলেন এত ধনী ছিলেন একদিন গুরুর বাড়িতে আসবে রওনা করেছে আকাশে খুব সাজ বৃষ্টি হবে তো তার মনে কিন্তু গুরুর বাড়িতে যাবে তার মন টান দিয়েছে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ নবীর এত অন্তর জানে অন্তরের খবর জানে ভক্তকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করে এমন কিছু সৃষ্টি করে দিলেন তোফানের সাজ এত বেশি ছিল মেঘের সাজ তোফান হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বললেন বাড়ির সকল গেট গুলো বন্ধ করে দাও বাড়ির সকল গেট গুলো বন্ধ করে দাও তোফান আসবে তাড়াতাড়ি বন্ধ করে দাও অন্যান্য ভক্তরা সকল গেট গুলো বন্ধ করে দিল আমি খুশবু আসতেছে দৌড়ায় আসতে আসতে বাড়ির কাছে এসে দেখে অনেক তুফান শুরু হয়ে গেছে গুরুর বাড়িতে যে ঢুকবে কোনো গেট খালি নেই কোনো গেট খোলা নাই কোন দিক দিয়ে ঢুকবে ঢুকার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এই তুফানের মধ্যে যে পানি বৃষ্টির পানি পাতা লতা সব কিছু যে ড্রেন দিয়ে বের হয়ে যায় সেই ড্রেনটা একটু উঁচা ছিল আমি খুশবু মনে মনে ভাবতেছি আমার গুরুর বাড়িতে ঢোকার মতো কোনো কিছুই পেতেছি না আমি যদি গুরুর বাড়িতে না ঢুকতে পারি আমার ভিতরে শান্তি লাগবে না আমি এখন কি করি সেই ড্রেনের ভিতরে মাথা ঢুকাই মাথা ঢুকাই দেওয়ার পর মাথা ঢুকছে ঠিকই কিন্তু শরীরের আর অংশ ঢোকে না তখন বাড়ির মধ্যে থেকে যে বৃষ্টির পানি ওই ড্রেন দিয়া পাইপ দিয়া বের হইতেছিল সেই পাইপ বন্ধ হয়ে যাওয়াতে বাড়ির মধ্যে পানি হয়ে যাচ্ছিল ভক্তরা বলতেছে বাবা বাড়িতে বাড়িতে পানি উঠে যাচ্ছে পানি তো ড্রেন দিয়া যায় না পাইপ দিয়া যায় না এখন কি করবো নিজামুদ্দিন আউলিয়া বললো একটা বাঁশ বা একটা চোখা কিছু নিয়া ড্রেনের মধ্যে পাইপের মধ্যে একটু আঘাত করো মনে হয় কিছু আটকে গেছে এটা জোরে আঘাত করলে সেটা বের হয়ে যাবে যখন একটা ধারণা কিছু চোখা জিনিস না হইলে ধারণা কিছু না হইলে তো সেই জিনিসটা আটকে আছে ওটার মধ্যে আঘাত লাগবে না একটা বাঁশ একটু সুন্দর করে সাইজ করে এটাকে চোখা করলো করার পর যখন বাঁশ দিয়ে আঘাত করতেছে আমি খুশুর মাথার মধ্যে লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তখন বাড়ির পানি ছিল সাদা ওই পানি উপর দিকে এসে হয়ে গেল বাড়ির পানি লাল তখন ভক্তরা বলতেছে বাবা আমার মনে কোনো জীব জন্তু আটকে গেছে এখন আঘাত করার সঙ্গে সঙ্গে তো রক্ত আসতেছে বাড়ির পানি তো সব লাল হয়ে গেছে কথা বলে গেটটা খুলে যায় দেখো ওখানে কি আছে গেটটা খুলে অন্যান্য ভক্ত ভাইরা যায় দেখে একটা মানুষের দিকে তার সামনের দিকে মাথাটা আটকে আছে পাইপের মধ্যে টেনে শেষে যখন বের করলো বের করে দেখে যেটা আর কেউ না তার দেহ তরিকার ভাই আমির খুশবু যখন আমির খুশবুকে দেখলে দয়া তাকে গোসল টোসল করায় সব কিছু করে যখন কবরস্থ করবে কবর দিবে তখন শেষবার মত ভক্ত ভাইরা বলতেছে যে বাবা সে দুনিয়াতে চলে গেছে দুনিয়া ছেড়ে আপনাকে দেখতে আসছিল দেখতে পারে নাই আমরা ভুল বসত এরকম করে তার জীবনটা শেষ করে দিলাম শেষবারের মত একটু দেখে দেই যখন কাপড়ের কাপড়টা মুখ থেকে সরাইলে সরাই দেখে স্বয়ং নিজামুদ্দিন নিজেই সেখানে শুয়ে আছে গুরু যদি কারো হয়ে যায় ভক্ত যদি হয়ে যায় গুরু তখন আর গুরু কিছুই থাকে না গুরু হয়ে যায় ভক্তের
Thank you.
Thank you.
Bravo!